আচ্ছা এখন স্ক্রিনশট কি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আজকে যে টপিক এটা হচ্ছে স্টেপার মোটরস তো প্রথমে একটু বলে নেই যে আসলে এক্ষেত্রে আমার কিছু ড্রব্যাকস আছে তার একটা হচ্ছে যে স্টেপার মোটর তারপর সার্ভো মোটরস তারপর ভ্যারিয়েবল রিল্যাকটেন্স মোটরস তো এই টাইপের মোটরগুলো আসলে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ানো হয় না প্রথমত এগুলো পড়ানো হয় না কারণ এটা যে কোর্সের মধ্যে ছিল সেটা ছিল স্পেশাল মেশিন নামে একটা আমাদের একটা কোর্স ছিল এবং সেই কোর্সটা ছিল অপশনাল তো অপশনালের কারণে আমরা সবাই যেটা যে কোর্সটা করছিলাম সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি এই কোর্সটা আমরা সবাই করি নর্মালি স্পেশাল মেশিন এই কোর্সটা আমাদের করানো হয় না ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও বাট আনফর্চুনেটলি আমাদেরকে যে কোর্সটা অ্যাসাইন করা হয়েছিল তো এটাতে স্পেশাল মেশিন থেকে কিছু পার্টিকুলার মেশিন নিয়ে তোমাদেরকে পড়ানোর কথা তার মধ্যে স্টেপার মোটর সার্ভো মোটর তারপর হচ্ছে ইউনিভার্সাল মোটর এরপর রিল্যাকটেন্স মোটর তো এই কয়েকটা মোটর তোমাদেরকে পড়াতে হবে বাট এর সম্পর্কে আমার আগে কোনো আইডিয়া ছিল না তো আমি যতটুকু নলেজ গ্যাদার করার চেষ্টা করছি তো এর মধ্যেই আমার সাধ্য মতো আমি একটু বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে তো এই ক্ষেত্রে তোমাদেরকেও একটু কষ্ট করতে হতে পারে যেমন তোমাদেরকে একটু নিজে থেকে একটু পড়ে নিতে হতে পারে ইন্টারনেট থেকে বিভিন্ন বই থেকে যদি কোনো ব্যাপারে যদি একটু মিসকনসেপশন থেকে থাকে ঠিক আছে তো আমি আমার মতো করে চেষ্টা করবো যতক্ষণ তোমাদেরকে বোঝানো যায় তো স্পেশাল মেশিন আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে স্টেপার মোটরস তো স্টেপার মোটরস এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিসি মোটর এছাড়াও আরো কিছু স্পেশাল মেশিনের কথা বললাম যে স্টেপার মোটর ডিসি মোটর এটা একটা ডিসি মোটর ওয়ান কাইন্ড অফ ডিসি মোটর এছাড়া তোমাদেরকে হয়তো রাজন স্যার পড়াইছেন যে বিএলডিসি বা ব্রাশলেস ডিসি মোটর এটাও একটা ডিসি মোটর মানে ডিসি পাওয়ার ড্রিভেন মোটরস এরপর সার্ভো মোটরস আছে যেটা এসি সার্ভো মোটরও হয় ডিসি সার্ভো মোটরও হয় এরপর আরেক ধরনের মোটরস আছে যেটাকে আমরা বলি ইউনিভার্সাল মোটর তো নরমালি আমরা যখন ডিসি মোটর পড়ছি তখন আমরা ডিসি মোটরের কিছু ক্লাসিফিকেশন দেখছিলাম যেমন সিরিজ মোটর মোটর শান্ট কম্পাউন্ড মোটর এরকম আবার এসি মোটর যখন আমরা পড়ছি তখন এর মধ্যে ছিল ইন্ডাকশন মোটর বেসিক্যালি থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পড়ছি আর হয়তো তোমরা রাজন স্যার তোমাদেরকে পড়াইছে সিঙ্ক্রোনাস মোটর এই মেইনলি দুইটা টাইপ আমরা পড়ি তো এছাড়াও এক ধরনের মোটর আছে যেটাকে আমরা বলি ইউনিভার্সাল মোটর তো একে ইউনিভার্সাল মোটর এই কারণেই বলা হয় যে এই মোটরটাকে একই সাথে আমরা যেমন ডিসি পাওয়ারের মাধ্যমে যেমন এটাকে ড্রাইভ করতে পারি একই হবে সেম মোটর এসি পাওয়ার ফেট করে আমরা সেটাকে ড্রাইভ করতে পারি ঠিক আছে এ ইউনিভার্সাল মোটর বলে তো যাই হোক এই সবগুলোই হচ্ছে স্পেশাল মেশিনস তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টেপার মোটরস তো স্টেপার মোটর এর নাম শুনে একটু অনেকটা আন্দাজ করা যেতে পারে যে স্টেপার মোটরস নর্মালি আমরা যে সমস্ত মোটর পড়ি এগুলো হচ্ছে কন্টিনিউয়াস আমরা সেটাকে কন্টিনিউয়াস রোটেশন পাই যেমন ডিসি মোটরের ক্ষেত্রে আমরা এই মোটরে যখন আমরা পাওয়ার ফেট করি এখানে যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ এটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে স্পিড বিভিন্ন হতে পারে ঠিক আছে একইভাবে এসি মোটরের ক্ষেত্রে ইন্ডাকশন মোটরে যখন আমরা পাওয়ার ফিট করি এই অবস্থায় এর রোটরে আমরা রোটেশন পাই যেটা কন্টিনিউয়াস রোটেশন যতক্ষণ পর্যন্ত পাওয়ার ফিট করা থাকবে এই অবস্থায় আমরা কন্টিনিউয়াস এটা রোটেশন পাবো একইভাবে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রেও সেম জিনিস যতক্ষণ পাওয়ার ফেট করব আমরা এই স্টেটরে তো এই অবস্থায় আমরা রোটরে রোটেশন পাবো এবং রোটেশনটা হবে কন্টিনিউয়াস কিন্তু স্টেপার মোটরস এই স্টেপার মোটরে আমরা যে রোটেশনটা পাই সেটা হচ্ছে একটা ফিক্সড অ্যাঙ্গুলার স্টেপ একটা স্টেপার মোটর আমরা একটা রোটেশনকে যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি বলি যে থ্রি সিক্সটি ডিগ্রিতে একটা রোটেশন হয় তাহলে স্টেপার মোটরের ক্ষেত্রে এই রোটেশনটা থ্রি সিক্সটি ডিগ্রি না হয়ে এটা কতগুলো স্টেপে আকারে তিনশো ষাট ডিগ্রি এটাকে কমপ্লিট করে ঠিক আছে যেমন আমরা যদি বলি যে একটা মোটরকে যদি আমরা চারটা স্টেপে যদি ভাগ করি একটা মোটরের রোটেশনকে তো থ্রি সিক্সটি বাই ফোর নাইনটি ডিগ্রি মানে প্রত্যেকটা স্টেপ হবে নাইনটি ডিগ্রি বা ফোর স্টেপ পার রেভলিউশন মানে একশো সরি তিনশো ষাট ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কাভার করতে বা এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা এটা কাভার করতে এই স্টেপ যদি লাগে চারটা তাহলে প্রত্যেকটা স্টেপের সাইজ হয় নাইনটি ডিগ্রি তো স্টেপার মোটরটা হচ্ছে এরকম একটা মোটর যেটা একটা কমপ্লিট রেভলিউশনকে কতগুলো স্টেপে ভাগ করে নেয় ঠিক আছে এবং এই স্টেপার মোটরকে যখন আমরা পাওয়ার ফেট করি ডিসি পাওয়ার যখন এটাকে ফেট করি তখন এটা প্রত্যেকটা কারেন্ট পালস যে কারেন্ট পালসটা আমরা দিব এই প্রতিটা কারেন্ট পালসে একটা সার্টেন স্টেপ অ্যাঙ্গেল কভার করবে ঠিক আছে যেমন আমরা যদি বলি যে নাইনটি ডিগ্রি স্টেপ তার মানে আমরা যদি এটাকে পাওয়ার যদি সাপ্লাই দিই তাহলে এই একটা স্টেপে নব্বই ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমরা পাবো এবং এটা হচ্ছে ফিক্সড ওই মোটরের ক্ষেত্রে ফিক্সড কোনো একটা মোটরের ক্ষেত্রে যদি বলি যে স্টেপ সাইজ হচ্ছে ফিফটিন ডিগ্রি তার মানে যখনই আমরা পাওয়ার ফিট করবো তখন এটা পনেরো ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবো এটা থেকে যদি বলি নাইনটি ডিগ্রি স্টেপ স্টেপ অ্যাঙ্গেল যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে যখন পাওয়ার ফিট করবো এই অবস্থা আমরা একটা স্টেপে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কভার করবে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এ কারণে এটাকে বলা হচ্ছে স্টেপার মোটর যখনই আমরা কোনো কারেন্ট পালস যখন এটাকে আমরা দেব তখন এটা একটা করে স্টেপ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবো ঠিক আছে তো মূলত আমরা যে সমস্ত মোটর নিয়ে পড়াশোনা করলাম তো এগুলো ডিসি মোটর বলি বা এসি মোটর বলি তো প্রত্যেকটা আমরা জানি যে মোটরের একটা স্পেসিফিক পারপাস আছে আমরা কোন পারপাসে মোটরটা ইউজ করি ঠিক আছে তো এর মধ্যে একটা মোটর যদি আমরা ইন জেনারেল কথা বলি যে একটা জেনারেটর যে পারপাসে আমরা সার্ভ যে পারপাস সার্ভ করে মোটর কিন্তু তার উল্টা পারপাস সার্ভ করে একটা জেনারেটরে আমরা মেকানিক্যাল পাওয়ার সাপ্লাই দিয়ে সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই আর মোটরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিয়ে সেখান থেকে মেকানিক্যাল এনার্জিটা পাই ঠিক আছে তো এই ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমরা নরমালি যে ডিসি মোটর ইন্ডাকশন মোটর বা সিঙ্ক্রোনাস মোটর যে সমস্ত ইউজ করি তো এগুলোর মাধ্যমে প্রিসাইজ যে পজিশনিং সেটা কিন্তু সম্ভব না একটা যদি আমরা একটা ডিসি মোটরকে যদি আমরা পাওয়ার আপ করি তাহলে এটা তখন রোটেশন পেয়ে যাব। মানে আমরা যদি চাই যে আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে আমরা রোটেশনটা চাই একটা মোটর একটা ডিসি মোটরে আমরা যখনই পাওয়ার দেব এর রোটরটা ঘুরতে থাকবে ঠিক আছে তো আমরা এখানে কতটুকু অ্যাঙ্গেল আমরা ডিসপ্লেসমেন্ট চাই এটা আমরা স্পেসিফাই করে দিতে পারি না ডিসি মোটর বা ইন্ডাকশন বা সিঙ্কোনাস মোটর এর ক্ষেত্রে কত ডিগ্রি আমরা যদি চাই যে একটা মোটরকে পাওয়ার দিলাম এটা শুধুমাত্র ফিফটিন ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা দরকার হয় যেখানে প্রোডাকশন সিস্টেম আছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা সার্টেন অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্ট প্রয়োজন হয় তো কনভেনশনাল যে সমস্ত মোটর ডিসি মোটর এসি মোটর এগুলোতে এগুলোকে আমরা ইন্ডাস্ট্রিতে যে প্রসেস কন্ট্রোলের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এই সার্টেন অ্যাঙ্গেল ডিসপ্লেসমেন্ট আমরা কিন্তু পাই না শুধুমাত্র লার্জ লোড যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে চাই তো সেই ক্ষেত্রে আমরা এই ইন্ডাস্ট্রিয়াল মোটরগুলোকে কাজে লাগাতে পারি বাট যেখানে একদম প্রিসাইজ 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 পজিশনিং পজিশনিং দরকার দরকার যেখানে বা স্পিড কন্ট্রোল দরকার তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কনভেনশনাল ডিসি মোটর এসি মোটর এগুলো ইউজ করতে পারি না সেই ক্ষেত্রে আমরা এই সার্ভো মোটর তারপর স্টেপার মোটর তারপর হচ্ছে রিজলভার তো এই সমস্ত সেনক্র এরকম কিছু স্পেশাল মেশিন আছে সেগুলোকে আমরা সেখানে ঠিক আছে মোট কথা যেখানে আমাদের প্রিসিশন পজিশনিং দরকার এরকম সিচুয়েশনে আমরা স্টেপার মোটর মোটর সার্ভো এই সমস্ত স্পেশাল মেশিনগুলো আমরা ইউজ করি বাট যেখানে স্পেশাল এই সমস্ত কন্ডিশন যেখানে দরকার হয় না যেখানে শুধু জাস্ট লোড মুভ করালেই হয় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে তো এরকম মুভমেন্টের ক্ষেত্রে আমরা কনভেনশনাল যে সমস্ত মোটর আছে ডিসি মোটর এসি মোটর তো এগুলো আমরা ইউজ করি বাট কোনো কোনো সিচুয়েশন যদি এরকম অ্যারাইজ করে যেখানে আমাদের পজিশনিংটা প্রিসাইজ দরকার মানে একটা সার্টেন অ্যাঙ্গেল ডিসপ্লেসমেন্ট আমাদের দরকার তো এই সমস্ত ক্ষেত্রে আমরা স্টেপার মোটর এবং এই স্টেপার মোটরের আরো কিছু গ্রুপ আছে যেমন সার্ভো মোটর তো এই সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি ঠিক আছে তো এই একটা স্টেপার মোটরকে যদি আমরা এর ক্যারেক্টারিস্টিক থেকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কিছু স্পেসিফিক টার্ম আছে তো স্পেসিফিক টার্মের একটা হচ্ছে স্টেপ অ্যাঙ্গেল স্টেপ অ্যাঙ্গেল তো স্টেপ অ্যাঙ্গেলটা একটু আগে আমি বললাম যেটা যে স্টেপার মোটর এ থ্রি সিক্সটি ডিগ্রি যে রেভলিউশন এটাকে কতগুলো স্টেপে আমরা ভাগ করে নিতে পারি ঠিক আছে তো একটা স্টেপার মোটর যদি বলি স্টেপ অ্যাঙ্গেল হচ্ছে Uh, 20 ডিগ্রি একটা স্টেপার মোটরে যদি আমরা স্টেপ অ্যাঙ্গেল বলি 20 ডিগ্রি তার মানে এই স্টেপার মোটর যদি একটা একটা স্টেপ যদি কমপ্লিট করে একটা স্টেপ যদি কমপ্লিট করে তাহলে এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে 20 ডিগ্রি ঠিক আছে স্টেপ অ্যাঙ্গেল এটা বলতে বোঝায় যে এই স্টেপার মোটরটাকে যদি আমরা পাওয়ার পাওয়ার আপ যদি করি তাহলে এই একটা যদি স্টেপ কভার করে তাহলে এই একটা স্টেপে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি তো এখানে স্টেপ অ্যাঙ্গেলের ডেফিনিশনটা এইভাবে দেওয়া আছে দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য মোটর শ্যাফট রোটেটস ফর ইচ কমান পালস ইস কল দ্য স্টেপ অ্যাঙ্গেল বিটা তো এখানে ইচ কমান পালস বলতে বোঝানো হচ্ছে যে স্টেপার মোটরে আমরা নর্মালি যেমন থ্রি ফেস ইন্ডাকশন মোটর যখন দেখছিলাম তখন এর তিনটা ছিল এই মোটরের ক্ষেত্রেও ক্ষেত্রেও কতগুলো ফেজ থাকে মূলত উইন্ডিং থাকে সেই উইন্ডিং গুলোকে কানেক্ট ইন্টারনালি কানেক্ট করে আমরা কতগুলো ফেজ তৈরি করি তো এক্ষেত্রে হতে পারে তিনটা ফেজ থাকতে পারে চারটা ফেজ থাকতে পারে পাঁচটা ফেজ থাকতে পারে ছয়টা ফেজ থাকতে পারে তো এই ফেস গুলোকে মূলত আহ আরেকটা যদি ক্লিয়ারলি বলা হয় যে ডিসি ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে স্ট্যাটোরে ম্যাগনেটিক পোল থাকবে ঠিক আছে ম্যাগনেটিক পোল থাকে তো অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেটা ইলেক্ট্রোম্যাগনেট হতে পারে আবার অনেক ক্ষেত্রে সেটা পারমানেন্ট ম্যাগনেট হতে পারে তো স্টেপার মোটরের ক্ষেত্রে এই যে ম্যাগনেট একটা তৈরি করতে হবে এই ম্যাগনেটটা তৈরি করা হয় ইলেকট্রিসিটি ফ্লো করার মাধ্যমে মানে ইলেকট্রোম্যাগনেট স্টেপার মোটরের যে স্ট্যাটর এই স্ট্যাটরে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় পার্মানেন্ট ম্যাগনেট ইউজ না করে তার মানে ইলেকট্রোম্যাগনেট তৈরি যদি করি আমরা তো সেক্ষেত্রে আমাদেরকে উইন্ডিং আমাদেরকে উইন্ডিং ইয়ে করতে হবে প্লেস করতে হবে যেখানে আমরা পোল তৈরি করতে চাই তো সেই জায়গাতে উইন্ডিং প্লেস করতে হবে ঠিক আছে তো দুইটা উইন্ডিং প্লেস যদি করি আমরা সাপোজ আমরা পোল তৈরি করতে চাই উপরে একটা এন সাপোজ আচ্ছা আমি গেটা অন করি সরি ঠিক আছে তো উপরে এই এই পদেশনে আমরা নর্থ তৈরি করতে চাই এই পজিশনে সাউথ তৈরি করতে চাই তো এখানে আমরা যদি ম্যাগনেট ইউজ করতাম এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট জাস্ট এটা তাহলে এনপোল এটা হতো এস পোল নর্থ পোল সাউথ পোল তৈরি করতে পারতাম শুধুমাত্র পারমানেন্ট ম্যাগনেট ইউজ করে বাট যদি আমরা পারমানেন্ট ম্যাগনেট না ইউজ করি তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে হবে এখানে একটা ইলেকট্রোম্যাগনেট তো ইলেকট্রো তৈরি করার জন্য আমরা কি করি যে এখানে আমাদেরকে একটা উইন্ডিং প্লেস করতে হবে আমরা জানি যে কোন একটা হল কোর উপরে যদি আমরা এভাবে যদি একটা উইন্ডিং প্লেস করি এবং এটাকে যদি আমরা ডিসি সোর্স থেকে যদি আমরা এনার্জাইজ করি মানে কারেন্ট ফ্লো যদি করাই তাহলে এভাবে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে একদিকে নর্ট পোল তৈরি হয় একদিকে সাউথ পোল তৈরি হয় তো নর্থ পোল কিভাবে তৈরি হয় সেটা তোমরা জানো যে কারেন্ট ফ্লো এর ডিরেকশনের উপর বেস করে এবং উইন্ডিং টাকে কিভাবে প্লেস করা হয়েছে সেটার উপর বেস করে নর্থ পোল সাউথ পোল তৈরি হয় তাহলে এই সেম জিনিস কি করতে হবে যে এখানে যদি আমরা পার্মানেন্ট ম্যাগনেট যদি ইউজ না করি এই তাহলে এখানে আমাদেরকে এটা ইলেকট্রোম্যাগনেট প্লেস করতে হবে ঠিক আছে তো ইলেকট্রোম্যাগনেট যদি আমরা প্লেস করি তার মানে সেই ইলেকট্রোম্যাগনেটে এখানে একটা উইন্ডিং থাকবে এখানে একটা উইন্ডিং থাকবে এখন একটা উইন্ডিংয়ে যদি কারেন্ট ঢোকে কারেন্ট যদি এন করে কোনো সোর্স থেকে কারেন্ট ইন যদি করে তাহলে সেক্ষেত্রে নর্থ পোল সাউথ পোল তৈরি হয় আবার কোন উইন্ডিং এর যে কন্ডাক্টর আছে এগুলোর মধ্যে কারেন্ট যদি আউট হয় বা বের হয়ে আসে তাহলে সেখানে সাউথ পোল তৈরি হয় তো ক্ষেত্রে উইন্ডিং এর কম্বিনেশনটা এমনভাবে করা হয় যে এখানে যদি নর্থ পোল তৈরি হয় তাহলে এখানে সাউথ পোল তৈরি হবে এখানে নর্থ পোল তৈরি হলে এক্ষেত্রে সাউথ পোল তৈরি হবে তাহলে এখানে যে ইলেকট্রোম্যাগনেটের যে উইন্ডিংটা থাকবে এখানে যে উইন্ডিংটা থাকবে তো এই দুইটা উইন্ডিং কে সিরিজে প্লেস করতে হয় ঠিক আছে তো যখন আমি একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে চাই তাহলে এখানে একটা উইন্ডিং প্লেস করব এইখানে একটা উইন্ডিং প্লেস করব ঠিক আছে এবং এই দুইটা উইন্ডিং কে ইন্টারনালি আমরা সিরিজে কানেক্ট করে দিই তো এমন ভাবে কানেক্ট করা হয় যে এই উইন্ডিং দিয়ে যদি কারেন্টটা ঢোকে তাহলে এই উইন্ডিং দিয়ে কারেন্টটা বের হয়ে আসবে তাহলে এখানে যদি নর্থ পোল তৈরি হয় তাহলে এখানে সাউথ পোল তৈরি হবে ঠিক আছে এই যে এখানে একটা উইন্ডিং উপরে একটা উইন্ডিং প্লেস করলাম যেটা ইলেকট্রোম্যাগনেট তৈরির জন্য তো এই উইন্ডিং এর প্লেসমেন্টটা এরকম বা কন্ডাক্টরের র্যাপিংটা এরকম যে উপরে নর্থ পোল তৈরি হবে নিচে সাউথ পোল তৈরি হবে তো নর্থ পোল সাউথ পোল এই তৈরি হওয়াটা ডিপেন্ড করে যে এখানে যে কারেন্ট আমরা ফিট করতেছি এই কারেন্টের ডিরেকশনটা কিরকম তোমাদেরকে দেখানো হয়েছিল যে আমরা কিভাবে একটা কন্ডাক্টরের ভেতরে কারেন্ট ফ্লো করলে কিভাবে এর নর্থ পোল সাউথ পোল গুলো তৈরি হয় ঠিক আছে তো যাই হোক তো আমরা এমন ভাবে এটাকে এনার্জাইজ করবো যে উপরে নর্থ পোল তৈরি হবে এবং নিচের যে ইলেকট্রো সেটাতে সাউথ পোল তৈরি হবে এবং হচ্ছে সিরিজ কানেক্টেড তো এখানে পালস এটার মানে বোঝানো হচ্ছে যে কমান পালস মানে হচ্ছে একটা কারেন্ট পালস এই ইলেকট্রোম্যাগনেট দুটাতে একটা কারেন্ট পালস যাবে যদি কারেন্ট পালস যায় তাহলে এটা নর্থ পোল সাউথ পোল তৈরি হবে যদি কারেন্ট পালস বাই সোর্স তাকে যদি আমরা সরাই নেই সোর্সটাকে যদি আমরা সরাই নেই তাহলে এখানে ইলেকট্রো থাকবে না এখন আমরা আরেকটা ইলেকট্রোম্যাগনেট প্লেস করলাম এই পজিশনে এবং এই এই ঠিক আছে তো এখানে আমরা জানি যে গুলো এগুলো হচ্ছে অল্টারনেটলি হয় এটা নর্থ পোল হলো সাউথ পোল এটা নর্থ পোল ঠিক আছে নর্থ সাউথ আবার নর্থ সাউথ এভাবে হয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল এটা একটা ইলেকট্রো এটা একটা উইন্ডিং এটা একটা উইন্ডিং এবং এই যখনই আমরা এই ইন্টারনালি সিরিজ কানেকশনটা করে দিলাম তখন আমরা এই নর্থ পোলের এই ম্যাগনেট এবং সাউথ পোলের ইলেক্ট্রোম্যাগনেট এই দুটো ইলেকট্রোম্যাগনেট যেহেতু সিরিজে কানেক্টেড তখন আমরা এটাকে বলি একটা ফেজ ঠিক আছে উপরে ইলেক্ট্রোম্যাগনেট এবং নিচের ওই ইলেকট্রো এটা আসলে দুইটা উইন্ডিং আছে এর মধ্যে এটাকে তখন বলি আমরা একটা ফেজ একইভাবে এই নর্থ পোল সাউথ পোল এখানে একটা ইলেকট্রো ম্যাগনেট উইন্ডিং করেসপন্ডিং উইন্ডিং আছে এখানে সাউথ পোল তৈরির জন্য একটা করেসপন্ডিং উইন্ডিং আছে ঠিক আছে তো আমরা এই নর্থ পোল এই সাউথ পোল যে ইলেকট্রো ম্যাগনেটের যে উইন্ডিং দ্বারা তৈরি করা হলো এই দুইটাকে যদি আমরা সিরিজ কানেকশন করে দিই তাহলে আমরা বলি আরেকটা ফেজ স্টেপার মোটরের ক্ষেত্রে আমরা এটা এটাকে বলি ফেজ তাহলে আমরা বলতে পারি যে এই স্টেপার মোটরের যে স্টেটরে টোটাল উইন্ডিং হতে চারটা বা চারটা উইন্ডিং কে যখন আমরা ইন্টারনালি উপরেরটার সাথে নিচেরটা সিরিজে কানেকশন করে দেই এবং বাম বাম দিকের যে উইনিং আছে ডান দিকের উইনিং এ যখন সিরিজ কানেকশন করে দেই তখন আমরা এটাকে বলি ফেজ তাহলে উপরে এই এই বরাবর একটা ফেজ এবং এ হরিজন্টাল বরাবর একটা ফেজ তার মানে এই স্টেপার মোটরের যে স্টেটরের কানেকশন এই স্টেটরের কানেকশন হলো এটাতে দুইটা ফেজ আছে এবং এই দুইটা ফেজে ইলেক্ট্রোম্যাগনেট যদি আমরা তৈরি করতে চাই তাহলে যদি আমরা একটা সোর্স কে উপরের উইন্ডিং বা এই এক নাম্বার যে ফেজ এটার সাথে যদি কানেক্ট করি তাহলে এটা নর্থ পোল এটা সাউথ পোল একইভাবে একটা ডিসি সোর্স কে যদি আমরা এই বাম দিকের উইন্ডিং এবং ডান দিকের উইন্ডিং সাথে যদি কানেকশন করে দিই তাহলে এই দুটা ইলেক্ট্রোম্যাগনেট তৈরি হবে তার মানে এটা নর্থ পোল হবে এটা সাউথ পোল হবে তো কখন কোন উইন্ডিং কে আমরা এনার্জাইজ করব তো এটার জন্য আমাদের একটা কমান্ড পালস প্রয়োজন হয় কমান্ড পালস মানে হচ্ছে এই অ্যাক্টিভেট করা পালস মানে হচ্ছে আমরা কখন এই ইলেকট্রো গুলোকে অ্যাক্টিভেট করবো তো আমরা যদি উপরে নিচের এই ইলেকট্রোম্যাগনেট দুটোকে অ্যাক্টিভেট করি তাহলে এক রকমের কমান্ড পালস এই দুটোকে যদি অ্যাক্টিভেট করি তাহলে আরেক রকমের কমান্ড পালস তো আমরা যদি ধরে নিই যে আমাদের রেফারেন্সটা হচ্ছে এ অবস্থায় এখানে একটা সাপোজ এখানে এই জায়গাতে একটা রোটর আছে তো এই রোটোরটা হতে পারে ইলেকট্রোম্যাগনেট তো এখানে ইলেকট্রোম্যাগনেট আমরা সরি এই রোটরটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আমরা ধরে নিলাম যে উপরেরটা হচ্ছে সাউথ পোল ক্ষেত্রে আর নিচেরটা হচ্ছে নর্থ পোল উপরেরটা সাউথ পোল নিচেরটা নর্থ পোল তাহলে কি হবে এই অবস্থায় যদি আমরা এই ফেজ ওয়ান যেটা সেটাকে যদি আমরা এনার্জাইজ করি তাহলে ফেজ ওয়ান কে এনার্জাইজ করলে উপরের উইন্ডিং ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে সেটাতে আমরা নর্থ পোল পাবো নিচের উইন্ডিং যে ইলেকট্রোম্যাগনেট তৈরি করবে সেটাতে সাউথ পোল পাবো ঠিক আছে উপরেরটা হচ্ছে নর্থ পোল নিচেরটা সাউথ পোল আর এখানে আমরা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছি রুটরে সেটা হচ্ছে উপরেরটা সাউথ পোল নিচেরটা নর্থ পোল তো আমরা জানি নর্থ পোল সাউথ পোল কে অ্যাট্রাক্ট করে আর নর্থ পোল নর্থ পোল কে বা সেম পোল হলে এগুলা হচ্ছে রিপালশন আর যদি অল্টারনেট পোল হয় তাহলে তারা অ্যাট্রাকশনে যায় তো এই অবস্থায় রোটরের সাউথ পোলকে এই ফেজ ওয়ান এর উপরের উইনিং এর যে নর্থ পোল সেটা অ্যাট্রাক্ট করবে তার মানে এই অবস্থায় রোটরটা স্থির থাকবে ঠিক আছে এই অবস্থায় রোটর স্থির থাকবে এখন যদি আমরা এই যে হরিজন্টালি যে দুইটা উইন্ডিং আছে এই দুইটা উইনিং কে যদি আমরা এনার্জাইজ করি তাহলে কি হবে ইলেক্ট্রোম্যাগনেট এখানে নর্থ পোল তৈরি করবে এইটাতে সাউথ পোল তৈরি করবে ঠিক আছে এটা নর্থ পোল এইটাতে সাউথ পোল অবশ্যই এই নর্থ পোল সাউথ পোল যে তৈরি হবে এটা ডিপেন্ড করে এই যে কারেন্টের পোলারিটি কিরকম কারেন্ট যদি এই বরাবর যায় তাহলে মানে ব্যাটারি পজিটিভ সাথে যদি আমরা বাম দিকের উইন্ডিংটাকে যদি কানেক্ট করি তাহলে আমরা ধরে নিলাম যে এখানে নর্থ পোল তৈরি হচ্ছে এখানে সাউথ পোল তৈরি হচ্ছে এই একটা কেস হতে পারে আরেকটা হচ্ছে যদি আমরা এই বাম দিকের উইন্ডিং এর সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল কানেক্ট করি তাহলে এক রকমের ইলেক্ট্রোম্যাগনেট তৈরি হবে তো আমরা ধরে নিলাম যে ব্যাটারির পজিটিভ এর সাথে বাম দিকের উইন্ডিং যখন আমরা কানেক্ট করলাম এই অবস্থায় বাম দিকের যে ইলেকট্রোম্যাগনেট তো এইটাতে নর্থ পোল তৈরি হলো তো যখন আমরা এই কানেকশনটা যখন দিচ্ছি এই অবস্থায় আমরা এই যে ফেজ ওয়ান এর যে এনার্জি ফেজ ওয়ান এর যে ডিসি পাওয়ার আমরা সাপ্লাই করছিলাম সেটাকে আমরা কাট করে দিলাম তো কাট করে দিলে কি হবে যে ফেজ ওয়ান এতে তার কোনো ইলেকট্রোম্যাগনেট ইলেকট্রোম্যাগনেটিজম থাকবে না কোনো ম্যাগনেটিজম থাকবে না কিন্তু এই হরিজন্টাল উইন্ডিং এ উইন্ডিং দুইটাতে যখন আমরা কানেকশন দিলাম এই আমরা বললাম যেটা এটা পোল এটা সাউথ পোল আর এখানে আছে ইলেকট্রোম্যাগনেট সরি পারমানেন্ট ম্যাগনেট তো এই পারমানেন্ট ম্যাগনেটের ওরিয়েন্টেশন কি ছিল একটা ছিল সাউথ একটা নর্থ এবং যে যত সময় ধরে এই ফেজ ওয়ান এটাকে আমরা এনার্জি সাপ্লাই দিচ্ছিলাম বা এনার্জাইজ করে রাখছিলাম এই অবস্থায় এই ইলেকট্রোম্যাগনেট করে রাখছিল মানে ওই অবস্থায় হোল্ড করে রাখছিল রাখছিল হোল্ড করে ঠিক আছে তো যখনই আমরা এই পাওয়ারটাকে কাট করে দিলাম এবং এই হরিজন্টাল যে উইন্ডিং সেগুলোতে আমরা পাওয়ার দিলাম এই অবস্থায় হরিজনালে বাম দিকেরটা নর্থ পোল ডান দিকেরটা সাউথ পোল ঠিক আছে তো এই অবস্থায় কি করবে যে এই নর্থ পোল সাউথ পোল এটা এই পার্মানেন্ট ম্যাগনেটের এই নর্থ পোল সাউথ ম্যাগনেটটা ছিল সেটা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট ছিল যখনই আমরা হরিজন্টাল উইন্ডিং দুইটাকে যখন আমরা এনার্জাইজ করলাম সেখানে নর্থ পোল সাউথ পোল তৈরি হওয়ার ফলে এই পারমানেন্ট ম্যাগনেটের সাউথ পোলকে ইলেকট্রো ম্যাগনেট পোল অ্যাট্রাক্ট করবে এবং এই সাউথ পোল যেখানে তৈরি হয়েছে ইলেকট্রো ম্যাগনেট যেখানে সাউথ পোল তৈরি হয়েছে সাউথ পোল পারমানেন্ট ম্যাগনেটে নর্থ পোলকে অ্যাট্রাক্ট করবে তাহলে কি হবে এ অবস্থায় ছিল ভার্টিক্যাল এ অবস্থা অবস্থা ছিল রোটরের পার্মানেন্ট পারমানেন্ট ম্যাগনেটের ওরিয়েন্টেশনটা ছিল ভার্টিক্যাল বাট যখনই আমরা হরিজন্টাল উইন্ডিং দুইটাকে এনার্জাইজ করলাম এই অবস্থায় এটা রোটরটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে চলে আসবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কি হবে এইভাবে সে স্থির হয়ে যাবে ঠিক আছে এটা ছিল ভার্টিক্যাল পজিশনে অ্যালাইনমেন্টটা ছিল এই ভার্টিক্যাল পজিশনে অ্যালাইনমেন্টটা এখন যখন এখানে এন এবং এস এই দুটা পোল যখন তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক পোল যখন তৈরি হবে তো এখন এই রোটর যেটা সেটা ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল থেকে 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্টে এটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট হয়ে যাবে ঠিক আছে এটা এখন হরিজন্টাল অ্যালাইনমেন্ট হয়ে গেল তো এটাকে আমরা এখন বলতেছি একটা স্টেপ এটাকে আমরা বলতেছি একটা স্টেপ কাভার করছে ঠিক আছে তাহলে এখানে যে স্টেপার মোটরটা আমরা আমরা যেটা কনসিডার করছি স্টেপার মোটরের স্টেপ অ্যাঙ্গেলটা হবে নাইনটি ডিগ্রি মানে একটা স্টেপে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কাভার করছে ঠিক আছে এ কারণে আমরা এই মোটরের স্টেপ অ্যাঙ্গেলটাকে বলবো নাইনটি ডিগ্রি তো এখানে কমান পালস মানে বলতেছে যে কোনটার পর কোন ফেজের পর আমরা কোন করব। ফেজ কে এনার্জাইজ করবো প্রথমে আমরা এ অবস্থায় রুটরের পজিশন ছিল ভার্টিক্যাল এরপরে যখন আমাদের ফেজ দুইটা একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর হচ্ছে ফেজ ওয়ান আর হরিজন্টাল বরাবর ফেজ টু তো আমরা এরপরে ফেজ 1 কে এনার্জাইজ করার পরে ফেজ টু কে যখন এনার্জাইজ করলাম তখন আমরা দেখলাম যে এক্ষেত্রে রোটরের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভার্টিক্যাল থেকে হরিজন্টাল মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তার মানে আমরা কমান পালস যখন ফেজ ওয়ান থেকে ফেজ টু তে নিয়ে যাচ্ছি তো কমান পালস মিনস আমরা যখন আমরা এনার্জাইজ করতেছি এই অবস্থায় রোটরের আমরা নাইনটি ডিগ্রি ডিসপ্লেসমেন্ট পাচ্ছি তার মানে এই যে স্টেপার মোটরটা আমরা কনসিডার করলাম এই স্টেপার মোটরের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে এখন এরপরে যদি আমরা আরেকটা স্টেপ মানে এক্ষেত্রে তাহলে চারটা পোল আমাদের পোল হচ্ছে চারটা দুইটা ফেজ চারটা পোল এই চারটা পোলকে অনেক সময় বলা হয় যে স্ট্যাটর টিথও বলা হয় টিথস স্ট্যাটর টিথস স্ট্যাটার পোল বা স্ট্যাটর টিথস ঠিক আছে তো এখানে চারটা স্ট্যাটার পোল বা চারটা স্ট্যাটার টিপস তো এক্ষেত্রে থ্রি সিক্সটি বাই ফোর মানে নাইন্টি ডিগ্রি নাইন্টি ডিগ্রিটা হবে স্টেপ অ্যাঙ্গেল তো একটা স্টেপ অ্যাঙ্গেল এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা যদি আর একটা স্টেপ অ্যাঙ্গেল কভার করতে চাই তাহলে এই ফেজ ওয়ান সেটাকে আবার এনার্জাইজ করতে হবে তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমবার যখন আমরা এনার্জাইজ করছিলাম তখন আমরা ইলেকট্রোম্যাগনেট এর আমরা নর্থ পোল তৈরি করছিলাম হচ্ছে সাউথ পোল এটা ফার্স্ট এনার্জাইজ যখন করছিলাম তখন এরপরে যখন সেকেন্ড টাইম যখন আমরা এই হরিজন্টাল বরাবর যে ইলেকট্রোম্যাগনেট সেটাকে যখন আমরা এনার্জাইজ করলাম এই অবস্থায় এটা হচ্ছে নর্থ পোল এটা হচ্ছে সাউথ পোল এখন আমরা অ্যান্টি ক্লকই যদি আরেকটা স্টেপ যদি আমরা কভার করতে যাই তাহলে ফেজ 1 এর যে উপরের ইলেক্ট্রোম্যাগনেট আর নিচের ইলেক্ট্রোম্যাগনেট তো এটা কিন্তু ইলেকট্রো পার্মানেন্ট ম্যাগনেট যেটা রোটরে যেটা আছে সেটার কিন্তু এটা হচ্ছে সাউথ পোল এটা হচ্ছে नॉर्थ পোল ঠিক আছে তার মানে আরেকটা স্টেপ কভার করতে চাইলে আমরা যদি ফেজ ওয়ান এর যে উপরের উইন্ডিং সেটা সাথে যদি পজিটিভটাকে কানেক্ট করি তাহলে কিন্তু আবার উপরে নর্থ পোল তৈরি হবে নিচে সাউথ পোল তৈরি হবে তো নর্থ পোল সাউথ পোল তৈরি হলে এটা কিন্তু আবার এই এই ইলেকট্রো সরি যে পার্মানেন্ট ম্যাগনেট রোটরে আছে এটা কিন্তু এখন আবার ক্লো ওয়াইজ ঘুরে যাবে ক্লোক ওয়াইজ ঘুরে কিন্তু ভার্টিক্যালি অ্যালাইন হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেপটা কিন্তু এইভাবে কাভার করবে না সুতরাং এক্ষেত্রে এই কারেন্ট যে সাপ্লাই দেওয়া হবে বা যে কারেন্ট পালস অ্যাপ্লাই করা হবে সেটার যে যে কারেন্টটা ফেট করা হবে ইলেকট্রোম্যাগনেটে এনার্জাইজ করার জন্য সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে তো প্রথমে যদি আমরা এই উপরে ইলেকট্রোম্যাগনেটের সাথে যদি ব্যাটারির পজিটিভ টার্মিনাল কানেক্ট করি তাহলে থার্ড যে এনার্জাইজ আমরা করবো থার্ড টাইম যে এনার্জাইজ করবো সেটার ক্ষেত্রে এই উপরে ইলেকট্রোম্যাগনেট এটার সাথে ব্যাটারি নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করতে হবে এবং নিচের যে ইলেকট্রোম্যাগনেট বা নিচের যে উইন্ডিং সেটার সাথে ব্যাটারি পজিটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে তো ব্যাটারি পজিটিভ টার্মিনাল কানেক্ট করলে এখানে হবে নর্থ পোল মানে কনভেনশনালি বলতে সেটা নর্থ পোল আর উপরেরটা হবে সাউথ পোল তাহলে এই নটপোল পোল এই যে রোটরে যে পার্মানেন্ট ম্যাগনেট আছে এই পারমানেন্ট ম্যাগনেটের সাউথ পোল যেটা সেটাকে অ্যাট্রাক্ট করবে তার মানে আরেকটা স্টেপ আমাদের কভার করবে একইভাবে এর পরে যদি এখন তাহলে রুটোরটা আবার ভার্টিক্যালি অ্যালাইন্ড হয়ে গেল তো এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে এখন রুটরের যে নর্থ পোল সেটা কিন্তু থাকবে উপরের দিকে আর রুটরের সাউথ পোল যেটা সেটা হচ্ছে নিচের দিকে কারণ এখন পোল আছে তার মানে অ্যাট্রাক্ট সাউথ পোলকে সুতরাং অ্যালাইনমেন্টটা হবে রুটোর পার্মানেন্ট ম্যাগনেটিক অ্যালাইনমেন্ট উপরের ইজ নর্থ পোল নিচে সাউথ পোল এরপর যদি আমরা আরেকটা স্টেপ যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ যদি আমরা কভার করতে চাই তাহলে হরিজন্টাল যে উইন্ডিং দুটা প্লেস করা আছে সেই উইন্ডিং গুলোকে আমরা এমন ভাবে এনার্জাইজ করব যেন এই ডান দিকেরটা এখন হয় নর্থ পোল আর বাম দিকের ইলেকট্রোম্যাগনেটে আমরা পাই সাউথ পোল তার মানে আগে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটাকে রিভার্স করতে হবে তো এই যে কখন আমরা যদি ক্লকওয়াইজ যদি আমরা রোটেশনটা পেতে চাই ক্লকওয়াইজ রোটেশন পেতে চাইলে আমাদের একরকম করে কারেন্ট পালস দিতে হবে যদি আমরা অ্যান্টি ক্লোকাইজ রোটেশনটা পেতে চাই বা অ্যান্টি ক্লোকাইজ স্টেপ পেতে চাই এক্ষেত্রে অন্যভাবে আমাদেরকে কমান পালসার দিতে হবে ঠিক আছে তো এই কিভাবে আমরা রোটেশন চাই তো এইটার একটা কন্ট্রোল সার্কিট থাকবে যেমন হতে পারে অর্ডুইনো বেস একটা একটা প্রোগ্রামেবল একটা প্রোগ্রাম করে আমরা চাই যে আমরা এটাকে ক্লোকাইজ রোটেশন চাই নাকি অ্যান্টি ক্লোকাইজ রোটেশন চাই এবং যদি আমরা চাই যে এই এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা ফেসকে যখন আমরা এনার্জাইজ করলাম তো যতক্ষণ ধরে এনার্জাইজ করে রাখবো ততক্ষণ ধরে এই এটা রোটরটাকে হোল্ড করে রাখবো এই পজিশনে ঠিক আছে নেক্সট টাইম যদি আরেকটা রোটরকে সরি নেক্সট টাইম যদি আরেকটা ফেসকে যদি আমরা এনার্জাইজ করি তাহলে সেখানে গিয়ে আবার একটা সার্টেন সময় হোল্ড অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আরেকটা ফেসকে যতক্ষণ না পর্যন্ত আমরা আরেকটা ফেসকে এনার্জাইজ করি তার মানে এই ক্ষেত্রে একটা যে স্টেপ পাচ্ছি বা রোটেশন যেগুলো পাচ্ছি এগুলো হচ্ছে একদম ডিসক্রিট ডিসক্রিট রোটেশন কন্টিনিউয়াস রোটেশন না তবে আমরা এই সময়টাকে যদি আমরা আরেকটু ফাস্ট করতে চাই তাহলে এই যে কমান্ড পালস আমরা অ্যাপ্লাই করতেছি এটা একটু ফাস্টলি করতে হবে ঠিক আছে ফেজ 1 কে করলাম তার একটু পরেই আমরা ফেজ 2 কে করলাম তারপর আবার ফেজ 1 কে করলাম রিভার্স ডিরেকশনে আবার ফেজ 2 কে করলাম রিভার্স ডিরেকশনে তো এই সময়টাকে যদি আমরা একটু ফাস্ট এই কমান্ড পালসটাকে अप्लाई করতে পারি তাহলে মনে আমরা মনে হবে যে স্টেপার মোটর এই স্টেপার মোটর অনেকটা কন্টিনিউয়াস রোটেশন আমরা পাচ্ছি বা স্টেপ যেটা সেটা হবে খুব ফাস্ট এই স্টেপগুলো কাভার করবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট গুলো খুব ফাস্টার হবে ঠিক আছে তো যাই হোক এখানে যেটা বোঝানোর আমার ছিল সেটা হচ্ছে যে স্টেপ অ্যাঙ্গেল গুলো কি মূলত স্টেপ অ্যাঙ্গেল এটা ডিপেন্ড করে যে স্ট্যাটরে কতগুলো পোল আছে এবং রোটরে কতগুলো পোল আছে বা সংখ্যা নাম্বার অফ অফ রোটর ঠিক আছে তো এক্ষেত্রে এই স্টেপ অ্যাঙ্গেল স্টেপ অ্যাঙ্গেল এটা যত কম হবে স্টেপ অ্যাঙ্গেল যত কম হবে এই পজিশনিংটা তত প্রিসাইজ হবে স্টেপ অ্যাঙ্গেল এটা যত কম হবে পজিশনিংটা তত বেশি প্রিসাইজ হবে ঠিক আছে তো স্টেপ অ্যাঙ্গেল যদি আমি বলি যে একটা স্টেপার স্টেপ অ্যাঙ্গেল এ থ্রি সিক্সটি ডিগ্রি কভার করতে মোটামুটি কয়টা লাগবে একশো আশি আঠারো ঠিক আছে টোয়েন্টি ডিগ্রি যদি বলি তাহলে আঠারোটা স্টেপ লাগবে থ্রি সিক্সটি ডিগ্রি কভার করতে যদি বলি যে এর স্টেপ সাইজ হচ্ছে টেন তাহলে লাগবে ঠিক আছে ছত্রিশটা স্টেপ লাগবে তো এক্ষেত্রে বলা হয় যে স্টেপ অ্যাঙ্গেলটা যত কম হবে স্টেপ সংখ্যা তত বেশি প্রয়োজন হবে এবং এর আমরা বলি যে একটা স্টেপার মোটরের স্টেপ অ্যাঙ্গেল যত কম এটার অ্যাকুরেসিটা তত বেশি মানে প্রিসিশন পজিশনিং এর ক্ষেত্রে স্টেপ অ্যাঙ্গেলটা যত কম হবে সেই মোটরটা তত বেশি প্রিসাইজলি সেই পজিশনে পৌঁছাতে পারবে ঠিক আছে এই কারণে আমরা চাই যে একটা মোটরের স্টেপার মোটরের স্টেপ অ্যাঙ্গেলটা যত কম হয় কারণ যত কম হবে এটা তত একিউরেসিটা তত বেশি হবে পজিশনিং এর ক্ষেত্রে একিউরেসিটা তত বেশি হবে এবং দেখা যায় যে স্টেপার মোটরের যে স্টেপ অ্যাঙ্গেল এটা ম্যাক্সিমাম হতে পারে 90 ডিগ্রি একটা স্টেপার মোটরের যে স্টেপ অ্যাঙ্গেল এটা সর্বোচ্চ থেকে বেশি স্টেপ অ্যাঙ্গেল যদি আমরা ধরি এটা হতে পারে 90 ডিগ্রি কারণ একটা স্টেপার মোটর যদি আমরা তৈরি করতে যাই এই স্টেপার মোটরের ক্ষেত্রে দুইটা ফেজ লাগে ঠিক আছে মিনিমাম দুইটা ফেজ লাগে ਤੇ দুইটা ফেজ থাকে যদি দুইটা ফেজ থাকে তাহলে এর ম্যাক্স এর যে স্টেপ অ্যাঙ্গেল সেটা হতে পারে সর্বোচ্চ 90 ডিগ্রি ঠিক আছে এছাড়াও এটাকে আরো স্টেপ সাইজ থেকে আরো কমানো যেতে পারে যেমন প্র্যাকটিক্যালি যেটা করা হয় যে ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি পর্যন্ত এটাকে কমানো যায় ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি মানে একটা স্টেপার মোটরের প্রত্যেকটা স্টেপে এর যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি ঠিক আছে তো এই ক্ষেত্রে আরো কিছু কথা আছে যে এই স্টেপ সাইজ গুলো একটা একটা স্টেপার মোটরের স্টেপ সাইজ যদি বলি টেন ডিগ্রি তাহলে এর কন্ট্রোল কন্ট্রোল ডিজাইনের মাধ্যমে বা এই কমান্ড পালসটা কিরকম হবে এটার উপর বেস করে আমরা সেই মোটরকে হাফ স্টেপ স্টেপার মোটর হিসেবেও রান করাতে পারি যেমন একটা মোটরের স্টেপার স্টেপ সাইজ যদি টেন ডিগ্রি হয় তার মানে এটা একটা স্টেপে টেন ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাবো ঠিক আছে তো এটাকে যদি আমরা এমনভাবে কমান্ড পালসগুলো এর মাধ্যমে এর ফেসগুলোকে যদি এনার্জাইজ করি যেটার মাধ্যমে আমরা একটা স্টেপ সাইজের বা স্টেপ অ্যাঙ্গেলের অর্ধেক অ্যাঙ্গেল আমরা কাভার করতে পারি যেমন টেন ডিগ্রি যদি হয় স্টেপ অ্যাঙ্গেল তাহলে আমরা কনভেনশনাল ওয়েতে যদি এটাকে এনার্জাইজ করি তাহলে মিনিমাম অ্যাঙ্গেলটা হবে টেন বাট যদি আমরা একটু সেটাকে একটু কিছু টেকনিক যদি ইউজ করি তাহলে সেটাকে টেন বাই টু বা ফাইভ ডিগ্রিতে আমরা নিয়ে আসতে পারি তো যাই হোক এগুলো আমরা পরে দেখব তো স্টেপ অ্যাঙ্গেল ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা ইকুয়েশন আছে হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এটা যে স্টেপ অ্যাঙ্গেল বেটা ইকুয়াল এনএস এস মাইনাস এন আর ডিভাইডেড বাই এনএস এস ইন্টু এন আর মাল্টিপ্লাইড বাই থ্রি ডিগ্রি এখানে এন এসটা হচ্ছে নাম্বার অফ স্ট্যাটর টিথ মানে স্ট্যাটরে টিথ বা পোল সংখ্যা কত এন আর হচ্ছে রোটর টিথ ডিভাইডেড বাই এনএস এস ইন্টু এন আর মাল্টিপ্লাইড বাই থ্রি সিক্সটি তো এটা একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশন হচ্ছে

আমরা এই ইকুয়েশনের মাধ্যমে এন এস এন এর বাই এন এস ইন্টু এন আর এই ইকুয়েশনের মাধ্যমে আমরা অ্যাঙ্গেলটাকে বের করতে পারি আরেকটা হচ্ছে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই নাম্বার অফ স্ট্যাটার ফেজেস ইন্টু নাম্বার অফ রুট টিথ এই ইকুয়েশনের মাধ্যমে আমরা বের করতে পারি তো এক্ষেত্রে যদি আমরা একটা স্ট্যাটর স্ট্যাটর ফেজ যেটা বললাম যে দুইটা উইন্ডিং কে যখন আমরা সিরিজে কানেক্ট করি তখন আমরা সেটাকে বলি একটা ফেজ তো একটা ফেজে যদি একটা করে পোল তৈরি হয় মানে একটা ফেজে মূলত একটা ফেজে দুইটা পোল থাকবে বা একটা ইলেক্ট্রোম্যাগনেটের উপরে नॉर्थ পোল নিচে সাউথ পোল এই দুইটাকে আমরা সিরিজে কানেক্ট করে আমরা বলছি একটা ফেজ একটা ফেজে দুইটা পোল থাকে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টেটরে যে উইন্ডিং যেগুলো আছে যে পোলগুলো আছে এই পোলগুলোতে মাল্টিপল টিথ থাকে মাল্টিপল টিথ তো মাল্টিপল টিথ যখন থাকে এই অবস্থায় আমরা এই উপরের ইকুয়েশনটা ইউজ করি মানে পোল একটা কিন্তু টিথ অনেকগুলো পল একটা বা টিথ অনেকগুলো এই ক্ষেত্রে আমরা এই উপরে যে ইকুয়েশনটা ইকুয়েশনটা ইউজ করি মূলত যে হাইব্রিড স্টেপার মোটর তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রোটরে যেমন মাল্টিপল টিথ থাকে একই ভাবে একটা স্টেটর ফেজে দুইটা পোল থাকার কথা বা দুইটা টিথ থাকার কথা সেখানে মাল্টিপল টিথ থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই উপরের ইকুয়েশনটা ইউজ করি এখানে জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে তো এই ক্ষেত্রে স্টেপ অ্যাঙ্গেল এটার একটা ইকুয়েশন আমরা দেখলাম আরেকটা ইকুয়েশন হচ্ছে রেজুলেশনের তো রেজুলেশনটা হচ্ছে নাম্বার অফ স্টেপস পার রেভলিউশন বা 360 ডিগ্রি বাই বিটা 360 ডিগ্রি এটাকে যদি আমরা স্টেপ অ্যাঙ্গেল দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে রেজুলেশন তো বিটার ভ্যালু বা স্টেপ অ্যাঙ্গেলটা যত কম বিটা যত কম হবে আমরা বলবো যে সেই মোটরের রেজুলেশনটা তত বেশি

স্টেপার মোটরটা ইউজ করি এটা এটা মূলত ইন্ডাস্ট্রিতে যে প্রসেস কন্ট্রোল সিস্টেম প্রসেস কন্ট্রোল সিস্টেম এটা ইউজ করা হয় এছাড়াও যে আমরা যে প্রিন্টার ইউজ করি সেই প্রিন্টারের যে স্পেসিফিক মুভমেন্ট যেখানে আছে যেমন প্রিন্টারের ট্রে যেগুলো এই ট্রে কতখানি মুভ করবে বা কোন কম্পোনেন্টটাকে কতখানি মুভ করাতে হবে তো এরকম স্পেসিফিক যেখানে পজিশনিং দরকার এই সমস্ত জায়গাগুলোতে স্টেপার মোটর ইউজ করা হয় এখানে একটা ম্যাথ আছে একটা সিম্পল ম্যাথ যেটা বললাম যেটা বললাম যে ইকুয়েশন যেটা ছিল যে বিটা ইকাল এনএস সরি এনআর মাইনাস এনআর মাইনাস এনএস ডিভাইডেড বাই এনএস ইন্টু এনআর মাল্টিপ্লাইড বাই থ্রি সিক্সটি ডিগ্রি এক্ষেত্রে একটু আগে যেটা বলার চেষ্টা করলাম যে দেখো এখানে প্রবলেমটা বলছে যে হাইব্রিড ভি আর ভি আর মানে হচ্ছে ভ্যারিয়েবল রিল্যাকটান্স স্টেপিং মোটর হ্যাজ এইট মেইন পোলস হুইচ হ্যাভ বিন ক্যাসেলিটেড টু হ্যাভ ফাইভ টিথ ইচ ইফ মোট ইফ রোটর হ্যাজ ফিফটি টিথ ক্যালকুলেট দ্য স্টেপিং অ্যাঙ্গেল তো এখানে বলা হচ্ছে যে মেইন পোল হচ্ছে আটটা মেইন পোল হচ্ছে আটটা বাট এই আটটা পোলের প্রত্যেকটা পোলে আবার পাঁচটা করে টিথ আছে একটা পোল বা সেখানে আবার পাঁচটা টিথ করা আছে তো এটার ক্ষেত্রে আমি বলছিলাম যে উপরে যে ইকুয়েশন সেটা ইউজ করতে হবে এন এনএস এন এনএস এই ইকুয়েশনটা তো এই ক্ষেত্রে স্টার্টারের যে টোটাল নাম্বার অফ টিথ বা পোলস সেটা বের করতে হয় ভাবে যে কয়টা পোল সেটা হচ্ছে আটটা পোল এবং প্রত্যেকটা পোলে আটটা পাঁচটা করে টিথ আছে তার মানে এনএসটা হবে 8 multiplied by 5 আর n আর রোটরে 50 টা টিথ বলা আছে n আর হচ্ছে 50 তাহলে বিটা যেটা হচ্ছে 50 40 3600 ডিভাইডেড বাই n s n r 15 40 এখান থেকে আমরা দেখতেছি যে এরকম কনস্ট্রাকশনের যদি কোনো মোটর হয় তার আটটা পোল আছে মেইন পোল আটটা এবং প্রত্যেকটা পোলে পাঁচটা করে টিথ আছে এবং এর রোটরের যদি টিথ সংখ্যা 50 হয় এক্ষেত্রে e এই মোটরের যে স্টেপ অ্যাঙ্গেল হবে সেটা হচ্ছে ওয়ান এইট ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি এবং একইভাবে এই মোটরের যদি রেজলিউশন ক্যালকুলেট করতে বলে তাহলে কি হবে থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান এইট ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি ঠিক আছে এখান থেকে আমরা যা পাবো হয়তো কত হবে দুইশো মনে হয় দুইশো না দুই হাজার যাই হোক তো এখান থেকে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এই হাইব্রিড বিআর স্টেপিং মোটরের রেজলিউশন ঠিক আছে তো এখন আমরা দেখি যে টাইপস অফ স্টেপার মোটরস স্টেপার মোটর কয়েক রকমের হয় একটা হচ্ছে ভ্যারিয়েবল স্টেপার মোটর আরেকটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর আরেকটা হচ্ছে হাইব্রিড স্টেপার স্টেপার মোটর তো এই যে স্টেপার মোটরের যে ক্লাসিফিকেশন এই ক্লাসিফিকেশন মূলত এর রোটরের কনস্ট্রাকশনের উপর বেস করে এর রোটরটা কিভাবে তৈরি করা হয়েছে একটা হচ্ছে এর রোটরে শুধুমাত্র আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করতে পারি তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করে আমরা রোটর কনস্ট্রাক্ট করতে পারি এরপরে আমরা পারমানেন্ট ম্যাগনেট যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করে আমরা করতে পারি একইভাবে এই ভ্যারিয়েবল রিল্যাকট্যান্স স্টেপার মোটর যে রোটর যেটা আমরা বললাম যে ভ্যারিয়েবল রিল্যাকট্যান্ট ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং পারমানেন্ট ম্যাগনেট এই দুটার কম্বিনেশন করে যদি আমরা নতুন একটা রোটর কনস্ট্রাক্ট করি তাহলে এই রোটরটাকে বলা হয় হাইব্রিড স্টেপার মোটর এবং এই তিনটা যে স্টেপার মোটরের মানে কনস্ট্রাকশন অফ রোটর এর মধ্যে হাইব্রিড স্টেপার মোটর এটা সব থেকে মোটর এটা সবথেকে প্রিসাইজ স্টেপার মোটর তো হাইব্রিড স্টেপার মোটরকে সবথেকে প্রিসাইজ বলার কারণটা হচ্ছে যে হাইব্রিড স্টেপার মোটরের যে স্টেপ অ্যাঙ্গেল এটা লোয়ার একদম সব থেকে লোয়েস্ট স্টেপ অ্যাঙ্গেল আমরা এটা পাই হাইব্রিড স্টেপার মোটরে ঠিক আছে এছাড়া ভেরিয়েবল রিল্যাক্টান্স স্টেপার মোটর পারমানেন্ট ম্যাগনেট ইলেকট্রিক স্টেপার মোটর দুইটাতেই আমরা অ্যাঙ্গেলটাকে কমাতে পারি বাট হাইব্রিড স্টেপার মোটরের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা একদম লোয়েস্ট একদম লোয়েস্ট যে প্র্যাকটিক্যাল স্টেপ অ্যাঙ্গেল ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি এই ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি এটা অ্যাচিভ আমরা করতে পারি শুধুমাত্র হাইব্রিড স্টেপার মোটরে ভ্যারিয়েবল রিল্যাকট্যান্স এবং পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা বেশি থাকে তো ভ্যারিয়েবল রিল্যাকট্যান্স স্টেপার মোটর এর রোটরটা কি রকম হয় মূলত ভ্যারিয়েবল রিল্যাকট্যান্স স্টেপার মোটরের ক্ষেত্রে এর রোটরের কনস্ট্রাকশনটা হয় এই রোটরে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করা হয় এবং এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালের যে সারফেস এই সারফেসে বিভিন্ন স্লট করা থাকে সার্ফিসের বিভিন্ন স্লট করা থাকে এবং এই স্লটের একটা স্পেসিফিক প্যাটার্ন আছে ঠিক আছে স্লটের একটা স্পেসিফিক প্যাটার্ন আছে তো আমি এটা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা একটু সময় দাও আমি ফাইলটা যে কোথায় রাখছি দেখতেই পাচ্ছি না আচ্ছা স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে এখন একটা ফিগার আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি কি দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা 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 তো এই ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে এইটাই হচ্ছে ভেরিয়েবল রিল্যাকট্যান্স স্টেপার মোটরে রোটরের কনস্ট্রাকশন এই রোটরটা হচ্ছে একদম পিওর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এই ক্ষেত্রে কোনো পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয় না কোনো ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় না এটা হচ্ছে একটা ফেরোম্যাগনেট ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল জাস্ট এখানে কোনো এক্সটার্নালি কোনো কারেন্ট ফ্লো করে সেখানে কোনো ইলেকট্রো ম্যাগনেট তৈরি করা হয় না জাস্ট এটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে পারে এটা আয়রন অথবা ক্যাস্ট আয়রন যেটাই বলি না কেন তো এই ক্ষেত্রে দেখো যে এগুলোকে বলা হচ্ছে টিথ এটা হচ্ছে রোটর এই যে কিছু কিছু জায়গায় যে উপরে উঠে চলে গেছে এগুলোকে বলা হচ্ছে রোটর টিথ রোটর টিথ তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই স্টেপার মোটরের রোটরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রোটোর টিথ আছে এটাতে ঠিক আছে এক্ষেত্রে রোটোর টিথ হচ্ছে আটটা তো এই টিথ গুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এট এ টাইম শুধুমাত্র চারটা টিথ শুধুমাত্র চারটা টিথ এই উইনিং গুলোর সাথে অ্যালাইন হয়ে থাকতে পারে ঠিক আছে দেখো যে এই যে উপরের টিথ এবং নিচের টিথ এই দুইটা টিথ এ এবং এ ড্যাশ এ এবং এ ড্যাশ এই যে ফেজ এই ফেজের সাথে অ্যালাইন হয়ে আছে ঠিক আছে একইভাবে আরো দুইটা টিথ এই টিথ এবং এই টিথ এই দুইটা টিথ এ এবং এ ড্যাশ এই ফেজের সাথে অ্যালাইন হয়ে আছে ঠিক আছে এই দুইটা ফেজের সাথে অ্যালাইন হয়ে আছে তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে ফেজ বলতে মূলত বোঝায় যে সিরিজ কানেক্টেড সিরিজ কানেক্টেড উইন্ডিং উইন্ডিং গুলোকে আমরা বলতেছি একটা ফেজ তো এই ক্ষেত্রে এই একটা উইন্ডিং এই একটা উইন্ডিং এইটা উইন্ডিং এইটাও উইন্ডিং এই চারটা উইন্ডিং এ সিরিজে কানেক্ট করা হইছে তার মানে এই চারটা উইন্ডিং মিলে যে একটা ফেজ তৈরি করছে একটা ফেজ একইভাবে এই বি বি ড্যাশ আবার বি বি ড্যাশ এই চারটা উইন্ডিং মিলে আরেকটা ফেজ তৈরি করছে একইভাবে সি সি ড্যাশ সি সি ড্যাশ এই চারটা উইনিং মিলে আরেকটা ফেজ তৈরি করছে তার মানে এখানে নাম্বার অফ ফেজ হচ্ছে তিন টোটাল নাম্বার অফ ফেজ হচ্ছে তিনটা ঠিক আছে প্রতি চারটা উইনিং সিরিজ কানেকশনের মাধ্যমে একটা ফেজ তৈরি করছে এরকম এ বি সি তিনটা ফেজ তৈরি হবে তাহলে এ বি সি এই তিনটা ফেজ তৈরি হবে তো আর যেটা বলতেছিলাম যে যে কোনো মুহূর্তে যদি আমরা কোনো একটা ফেজকে যদি আমরা এনার্জাইজ করি তো এক্ষেত্রে রোটরের কনস্ট্রাকশনটা এরকম হবে ভেরিয়েবল রিলেকট্যান্স স্টেপার মোটরের ক্ষেত্রে যে এই চারটা পোল যে তৈরি হলে চারটা পোলের সাথে চারটা রোটর টিথ অ্যালাইন হয়ে থাকবে যেমন উপরের টিথের সাথে এ এখানে যে এ এ এ এ যে পোলটা তৈরি হবে সেটার সাথে অ্যালাইন এ এই এ এর সাথে এটা অ্যালাইন এ এ সাথে এটা অ্যালাইন এ এ সাথে এটা অ্যালাইন ঠিক আছে তো আমরা যখনই এই এই ফেজে যখন আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিলাম এই অবস্থায় এই ভেরিয়েবল রিলেকট্যান্স যে রোটরটা এই রোটরের ওরিয়েন্টেশন হচ্ছে এরকম এরকম হয়েছে তো এই যে ব্ল্যাক ডট এই ব্ল্যাক ডটের মাধ্যমে মূলত রেফারেন্স একটা পয়েন্ট বোঝানো হয়েছে আসলে কোন দিকে মুখ করতেছে সেটা বোঝানোর জন্য ঠিক আছে তো এই এরকম কনস্ট্রাকশন হবে ভেরিয়েবল রিলেকট্যান্স স্টেপার মোটরের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে ভেরিয়েবল রিলেকট্যান্স বলা হচ্ছে এই কারণে যে আমরা জানি যে ইলেকট্রিক্যাল সার্কিটে যেমন আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে কারেন্ট ফ্লোতে যে বাধাটা পাই সে বাধাটাকে বোঝানোর জন্য আমরা যে টার্ম ইউজ করি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স পুরো একটা সার্কিটে রেজিস্ট্যান্স বেশি মানে হচ্ছে সে সার্কিটে ইলেকট্রিসিটি ফ্লোতে তত বেশি বাধা পাচ্ছে একইভাবে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করি যেটাকে বলি রিলাকট্যান্স ঠিক আছে কোন একটা ম্যাগনেটিক সার্কিটের যদি খুব ইজিলি যদি ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস ফ্লো করতে পারে তাহলে আমরা বলি সেই ম্যাগনেটিক সার্কিটটা হচ্ছে লো রিলাক্ট্যান্ট ঠিক আছে আর যদি ম্যাগনেটিক फ्लक्स लाइंस ফ্লোতে যদি বাধা পায় বেশি তাহলে আমরা বলি যে এই ম্যাগনেটিক সার্কিটে রিলাক্ট্যান্সটা অনেক বেশি বা হাই রিলাক্ট্যান্ট ম্যাগনেটিক সার্কিট আবার আমরা জানি যে আয়রনের যে আয়রন এবং এয়ার আয়রন এবং এয়ার এই দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে আয়রনের যে রিল্যাকট্যান্স সেটা অনেক কম কারণ আয়রনের ভেতর দিয়ে খুব সহজেই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস গুলো পাস করতে পারে এর আরেকটা কারণ হচ্ছে আমরা আরেকটা টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করি এটাকে যে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে পারমিয়াবিলিটি যত বেশি সেটার ভেতর দিয়ে ফ্লাক্স লাইনস গুলো তত ইজিলি পাস করতে পারে বা সেখানে ওই যে ম্যাগনেটিক ডোমেইন এটা সেটা তোমরা হয়তো জানোই সব এগুলো সংখ্যাটা অনেক বেশি বা এদের অ্যালাইনমেন্টটা হচ্ছে বেটার অ্যালাইনমেন্ট থাকে আর আরো এই যে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক যাই হোক বিভিন্ন পদার্থ আছে যাই হোক তো ওইদিকে আমরা না যাই জাস্ট এখানে আয়রন আর এয়ারের মধ্যে থাকি তো আয়রনের যে ম্যাগনেটিক পার্মিয়াবিলিটি সেটা তো হায়ার এস কম্পেয়ার ঠিক আছে তো ক্ষেত্রে আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এটা হচ্ছে লো পাথ যেটা তো সেইটাকেই ফলো করে তাহলে আমরা ধরে নিলাম যে এই এখানে হচ্ছে নর্থ পোল নিচেরটা হচ্ছে সাউথ পোল তাহলে এই নর্থ পোল থেকে যে ফ্লাস গুলো বের হবে এই ফ্লাক্স গুলো কোন পথ দিয়ে যাবে তাহলে কোন পাথ বরাবর যাবে। একটা হচ্ছে এই ফ্লাস গুলো কি এভাবে ঘুরে যাবে এরকম করে আসবে নাকি এরম করে আসবে নাকি এটা জাস্ট এর ভিতর দিয়ে আসবে নাকি এই সরাসরি চলে আসবে কি মনে হয় বলো দেখে এই যে ফ্লাস লাইন গুলো নর্থ পোল থেকে বের হবে এগুলো কোন পথ বরাবর যেতে পারে এখানে পোল তার কাছেই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর এই এই টিতে যদি আসতে চায় অথবা এই টিতে যদি আসতে চায় তাহলে কিন্তু তাকে এইটা ট্রাভেল করে আসতে হবে তাই নাকি এইটা এই এয়ার গ্যাপটা কিন্তু ট্রাভেল করে আসতে হবে বাট ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্সের এর প্রপার্টি এরকম বা ম্যাগনেটিক সার্কিটে যেটা সেটা প্রপার্টি এরকম যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স এটা সব সময় লো রিল্যাকটেন্স পাথটাকেই ফলো করে ঠিক আছে তার মানে আমরা সিম্পলি আমরা বলতে পারি যে এই নর্থ পোল থেকে যে ফ্লাক্স লাইন্স গুলো বের হবে সেগুলো খুব সহজেই এই যে এর কাছের যে রোটর টিথ যেটা এই রোটর টিথের মাধ্যমেই এই সাউথ পোলে এসে পৌঁছাবে ঠিক বলতেছি মানে বোঝা যাচ্ছে কি কথা একইভাবে এই যে সাউথ পোল তৈরি হয় তাহলে জাস্ট এই বরাবর ফ্লাক্স লাইন গুলো ফ্লো হবে ঠিক আছে কখনোই এই বাদে এই পাশের টিতে যাবে না কারণ পাশের টিতে যেতে চাইলে কিন্তু এই এয়ার মিডিয়ামের মাধ্যমে ফ্লো হয়ে যেতে হবে বাট এয়ার মিডিয়ামের যেহেতু রিল্যাকটেন্স অনেক হায়ার এই কারণে সরাসরি যে ক্লোজার যে টিথ পাবে সেই ক্লোজার টিথের ভেতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন ফ্লো হয়ে এটা সাউথ পোলের দিকে যেতে থাকবে তো এটা ছিল একটা কেস তো এরপরে আমরা যদি দেখি এটা হচ্ছে এ কয়েলকে যখন আমরা এনার্জাইজ করছি ঠিক আছে তো এখন আমরা বি কয়েল যেটা বি কয়েলটাকে এনার্জাইজ করব তো বি কয়েলটাকে যদি আমরা এনার্জাইজ করি তাহলে কি হবে এই কয়েল কয়েলকে যদি আমরা করি তাহলে কি হবে যে বি কয়েলের কাছের আচ্ছা এটা আগে দেখাই এখন আমরা বি কয়েলটাকে এনার্জাইজ করলাম বি কয়েলকে এনার্জাইজ করলে কি হবে এই বি কয়েল এই রোটর তাহলে বি কয়েলকে এনার্জাইজ করার সাথে সাথে আমরা ধরে নিলাম এখানে নর্থ পোল তৈরি হচ্ছে এটাতে নর্থ পোল আর এইটাতে সাউথ পোল তৈরি হচ্ছে তো নর্থ পোল যখনই তৈরি হবে এই কি করবে তখন এখান থেকে ফ্লাক্স লাইন গুলো এখান থেকে ফ্লাক্স লাইন গুলো বের হবে তাই না এই ফ্লাক্স লাইন গুলো বের হলে এখানে হচ্ছে এটাও আয়রন এটাও আয়রন এটা টিচ আর এটা হচ্ছে জাস্ট সারফেস ঠিক আছে তাহলে যে ফ্লাক্স লাইন গুলো বের হবে এই ফ্লাক্স লাইন গুলো এখানে আসতে পারবে নাকি খুব সহজে এখানে আসবে টিতে যাবে স্যার যাবে তাই না তো যখনই টিথে আসবে এখানে টিথ বরাবর আসবে আবার এটাও কি করবে এই টিথ বরাবর এগুলোকে ফ্লো হওয়ার চেষ্টা করবে এখানে এসে এই বরাবর ফ্লো হওয়ার চেষ্টা করবে তো যখনই এই বরাবর ফ্লো হওয়ার চেষ্টা করবে তো এখানে একটা এই যে ম্যাগনেটিক অ্যাকশন আমরা কি জানি যে একটা ম্যাগনেটের নর্থ পোল যেটাই বলি না কেন এটা হচ্ছে

আগে পজিশনটা ছিল এই বি পোল থেকে একটু স্লাইটলি একটু নিচের দিকে যখন এই ফোর্সটা কাজ করবে যে ম্যাগনেটিক অ্যাকশন যেটা কাজ করবে এই অবস্থায় এই রুটোর টিটটা এটা একটু অ্যান্টিক্লোকাইজ ঘুরে এই বি এবং বি ড্যাশ এটা হচ্ছে এই টিটটা বি বরাবর এই টিটটা হচ্ছে বি ড্যাশ বরাবর অ্যালাইন হবে যেটা এখানে দেখানো হচ্ছে অ্যালাইন হবে ঠিক আছে তো যখন এই অ্যালাইন হলো তখন এই যে রেফারেন্স পয়েন্ট এটা এই এ বরাবর অ্যালাইন ছিল এইটা একটু ঘুরে যেয়ে টিল্ট হয়ে এই পজিশনে আসবে তার মানে এই ক্ষেত্রে আমরা কাউন্টার ক্লোকওয়াইজ একটা ডিসপ্লেসমেন্ট পাচ্ছি এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যে ডিসপ্লেসমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে কাউন্টার ক্লোকওয়াইজ ঠিক আছে তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখনই আমরা ফেজ এ কে এনার্জাইজ করছিলাম এই অবস্থায় কিন্তু অন্য সব ফেজের ডি এনার্জাইজ অবস্থায় ছিল এরপরে যখন আমরা বি ফেজ কে এনার্জাইজ করলাম এই অবস্থায় এ এবং সি এই দুইটা ফেজ ডি এনার্জাইজ অবস্থায় ছিল এবং ডি এনার্জাইজ থাকার কারণেই কিন্তু এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা কিন্তু আমরা পেলাম ঠিক আছে এরপরে যদি আমরা সি ফেস যদি আমরা এনার্জাইজ করি তাহলে এই যে ডট যেটা ছিল এই ডট এই ডট ডটের কাছে যে টিথটা সেই টিথটা সি ড্যাশ বরাবর অ্যালাইন হবে এদিকে এই টিথটা সি বরাবর এই টিথ এই সি বরাবর এবং এই টিথ এই সি ড্যাশ বরাবর অ্যালাইনমেন্ট হবে ঠিক আছে তাহলে আমরা এরকম যদি ক্রোনিক্যালি যদি আমরা প্রথমে ফেজ এ ফেজ বি সি এভাবে ক্রোনোলজি যদি করি তাহলে আমরা অ্যান্টি ক্লোকাইড একটা ডিসপ্লেসমেন্ট আমরা পাবো ঠিক আছে তো মূলত মূলত স্টেপার মোটরের বেসিক ওয়ার্কিংটা হচ্ছে এভাবেই যে আমরা অ্যাট এ টাইম একটা ফেসকে কে এনার্জাইজ করবো দেন একটু পরে যখন আরেকটা ফেজকে এনার্জাইজ করব তখন আমরা একটা স্টেপ অ্যাঙ্গেলের সমপরিমাণ ডিসপ্লেসমেন্ট পাব পরে যদি আরেকটা ফেজকে এনার্জাইজ করি তাহলে আরেকটা স্টেপের সমপরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাব এরপর এই এই এনার্জাইজ এর যে প্রসেস সেটাকে যদি রিভার্স করি তাহলে আমরা সে একই ডিরেকশনে পাব যদি আমরা রিভার্স না করি আমরা একটু আগে যারা দেখলাম যে পার্মানেন্ট ম্যাগনেট যে স্টেপার মোটর সেক্ষেত্রে যদি আমরা কারেন্ট ফেডের ডিরেকশন যদি রিভার্স না করি তাহলে কিন্তু আবার আবার যদি কাউন্টার ক্লক ঘুরতে থাকতো তাহলে এই এই ডিরেকশন অফ কারেন্ট ফ্লো বা এনার্জাইজেশন যদি এটা যদি রিভার্স না করি তাহলে কিন্তু সে আবার অ্যান্টি ক্লক সরি অ্যান্টি ক্লক যদি অবস্থায় যদি ডিসপ্লেন পেতে থাকি তাহলে রিভার্স যদি আমরা ডিরেকশনটা না করি তাহলে আবার ক্লক রোটেশন পেতে থাকব ঠিক আছে তো যাই এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস যে এভাবেই স্টিপার মোটর গুলো কাজ করে মানে ওয়ার্কিং প্রিন্সিপাল মূলত এটাই যে এট এ টাইম একটা আমরা এনার্জাইজ করলাম একদিকে ডিরেকশন পাবো আরেকটা ফেসে করলাম সেই সেম ডিরেকশনে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো একটা করলাম সেম ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট পাবো এরকম করে এটাকে বলা হচ্ছে যে ওয়ান ফেজ অন এই সিস্টেমটাকে বলা হচ্ছে ওয়ান ফেজ অন ওয়ান ফেজ অন মানে এট এ টাইম একটা ফেজকে আমরা অন করবো তারপর অল্টারনেটলি আরেকটা ফেজকে অন করব দেন আরেকটা এটাকে ওয়ান ফেজ অন এরপরে দুইটা ফেজকে যদি আমরা একই সাথে যদি অন করি এটাকে টু ফেজ অন বলতেছে আবার হচ্ছে মাইক্রো মাইক্রো স্টেপিং মিনি স্টেপিং এগুলো বিভিন্ন কথা আছে যাই হোক তো বেসিক জিনিসটা কি বোঝা গেছে একটু রেসপন্স করো দেখি বেসিক জিনিসটা কি বোঝা গেছে যে কিভাবে আসলে কাজ করে জিনিসটা কিন্তু খুবই সিম্পল আমরা যখন যে ফেজকে আমরা এনার্জাইজ করব তখন এটা রোটরকে অ্যাট্রাক্ট করবে এটা রোটেশন পাবো এই রোটেশনের পরিমাণটা হচ্ছে স্টেপ অ্যাঙ্গেলের সমান পরবর্তীতে আরেকটা ফেজকে যদি আমরা এনার্জাইজ করি আরেকটা আমরা স্টেপ অ্যাঙ্গেল পরিমাণ আমরা ডিসপ্লেসমেন্ট পাবো এইভাবে যদি ক্রোনোলজিক্যালি আমরা এরকম এনার্জাইজ করতেই থাকি তাহলে এরকম স্টেপ 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 করতে করতে টোটাল থ্রি ডিগ্রি আমরা যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা পাবো ঠিক আছে তো তো তোমাদেরকে যেটা দেখানো হলো এটা ছিল ভ্যারিয়েবল রিল্যাকট্যান্স স্টেপার মোটর আর প্রথমে যেটা একদম প্রথমে যেটা আকাকি করে একটু বোঝানোর চেষ্টা করলাম সেটা ছিল পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর তো পার্মানেন্ট ম্যাগনেটের স্টেপার মোটর যেটা সেটার ওয়ার্কিংটা আরো ইজিয়ার ঠিক আছে এখানে জাস্ট এখানে ম্যাগনেট থাকবে পার্মানেন্ট ম্যাগনেট থাকবে যার নর্থ পোল পোল থাকবে এখন মনে করো যে এখানে একটা ফেজ আছে এখানে আর একটা ফেজ টু ফেজ একটা টু ফেজের একটা হচ্ছে স্টেপার মোটর তো ক্ষেত্রে এরকম করে আমরা এখানে দেখালাম হচ্ছে এটা হচ্ছে এটা ইলেকট্রো ঠিক আছে এটা এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট এটা হচ্ছে ফেজ টু আর এটা হচ্ছে ফেজ ওয়ান ফেজ ওয়ান ফেজ টু তো যখন ফেজ ওয়ান কে যখন আমরা এনার্জাইজ করবো এই অবস্থায় আমরা ধরে নিলাম যে এখানে নট পোল তৈরি আমরা এমন ভাবে এনার্জাইজ করলাম বা কারেন্ট ফ্লোটা আমরা এমন ভাবে করলাম ইলেকট্রো ম্যাগনেটের ভেতর দিয়ে যে উপরে নট পোল নিচে সাউথ পোল তৈরি হলো ঠিক আছে তো নট পোল সাউথ পোল যদি তৈরি হয় তাহলে কি হবে এবং ফেজ টু তে আমরা কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই দিলাম না বা ডি এনার্জাইজ করে রাখলাম তাহলে নট পোল নট পোলকে রিপালস করবে সাউথ পোল সাউথ পোলকে রিপালস করবে তার মানে এটা তখনই ঘুরে যাবে 180 ডিগ্রি রোটেশন পে এটা হয়ে যাবে সাউথ পোল এটা হয়ে যাবে নট পোল ঠিক আছে উপরে এটা সাউথ পোল

এই সাউথ পোলটা তখন এই ক্লোক ওয়াইজ রোটেশন পেয়ে এখানে হবে সাউথ পোল এদিকে হবে নর্থ পোল ঠিক আছে এটা হচ্ছে সাউথ পোল এটা নর্থ পোল তাহলে আমরা স্টেপ অ্যাঙ্গেল যেটা পাবো সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি বা এক স্টেপে যে রোটেশনটা পাবো সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি স্টেপ অ্যাঙ্গেল এরপরে আমরা আবার ফেজ ওয়ান যেটা এই ফেজ ওয়ানকে আবার এনার্জাইজ করবো তো এই ক্ষেত্রে এমনভাবে এনার্জাইজ করবো যে এটা হবে নর্থ পোল নিচেরটা নর্থ এটা হবে সাউথ তাহলে এটা নর্থ এটা যে সাউথ হয় এবং পার্মানেন্ট ম্যাগনেটেড তো এখন সাউথ পোলটা এবাবর নর্থ পোলটা এখানে তো এখানে নর্থ পোল হওয়ার কারণে কি হবে এই যে সাউথ পোল এটা আরো 90 ডিগ্রি রোটেশন পাবে পে এখন ভার্টিকাল বরাবর হোল্ড অবস্থায় থাকবে তার মানে এটা আরো 90 ডিগ্রি পাবো ঠিক আছে এরপরে আবার ফেজ টু যেটা সেটাকে আমরা এমন ভাবে এনার্জাইজ করবো এটা হবে নর্থ পোল এটা হবে সাউথ পোল তাহলে এই নর্থ পোল এই পার্মানেন্ট ম্যাগনেট এর সাউথ পোল যেটা এটাকে অ্যাট্রাক্ট করবে তাহলে এখানে সাউথ পোল এখন এখানে নর্থ সরি আসলে এই কি হবে করলাম আচ্ছা প্রথমে কি ছিল প্রথমে আমাদের এই অবস্থায় এই অবস্থায় ওরিয়েন্টেশনটা ছিল নিচে সাউথ উপরে নর্থ ঠিক আছে এখন আমরা এটাকে কেমন হবে انرজাইজ করব যে এটা হবে নর্থ এটা হবে সাউথ ফেজ টু এর জন্য এটা হবে নর্থ এটা হবে সাউথ তাহলে এই সাউথ এ নর্থ এই নর্থ এটা পার্মানেন্ট ম্যাগনেটিক সাউথ পোলকে অ্যাট্রাক্ট করবে ফলে সাউথ পোলটা এখানে আসবে এখানে সাউথ পোল তাহলে এরা হবে অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে এটা হোল্ড অবস্থায় থাকবে এরাও হোল্ড অবস্থায় থাকবে তার মানে এখানে আমরা আরো 90 ডিগ্রি রোটেশন পাবে এই ভাবে এখন ফেজ ওয়ান কে যদি আমরা অন হবে এটাকে এনার্জাইজ করি যে এটা হবে নর্থ এটা হবে সাউথ এরকম যদি করি তাহলে আরো নাইনটি ডিগ্রি আমরা রোটেশন পাবো আরো নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু ক্লোক থ্রি সিক্সটি ডিগ্রি আমরা কাভার করতে পারবো ঠিক আছে তো এই যে এদের রোটেশনটা কোন বরাবর হবে এটা কি ক্লোক নাকি অ্যান্টি ক্লোক ওয়াইজ এটা ডিপেন্ড করে যে কিভাবে আমরা এনার্জাইজ করতেছি বা ইলেকট্রো গুলোকে আমরা কিভাবে ম্যাগনেটাইজ করতেছি এটার উপর বেস করে ঠিক আছে এটাকে বলতেছে কমান হবে সেটার উপর বেস করে আমরা ক্লোকাইজ এবং ক্লোকাইজ আমরা রোটেশনটা পেতে পারি তো এটা হচ্ছে জাস্ট পার্মানেন্ট ম্যাগনেট পার্মানেন্ট ম্যাগনেট যে স্টেপার মোটর এরপরে হচ্ছে হাইব্রিড স্টেপার মোটর তো হাইব্রিড স্টেপার মোটরের ক্ষেত্রে যেটা বললাম যে ক্ষেত্রে পারমানেন্ট ম্যাগনেট মোটরের যে পারমানেন্ট ম্যাগনেট সেটাও থাকবে এবং স্টেপার স্টেপার এবং যে আয়রন সেটাও থাকবে যেটা করা হয় যে আমরা জানি যে পারমানেন্ট ম্যাগনেটের দুইটা পোল একটা নর্থ পোল একটা সাউথ পোল ঠিক আছে তো এক্ষেত্রে দুইটা একটা শ্যাফট নেওয়া হয় একটা শ্যাফট নিয়ে সেখানে আচ্ছা এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এক্ষেত্রে দুইটা টার্ম ইউজ করা হয় একটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যাক আর একটা হচ্ছে মাল্টি স্ট্যাক তো সিঙ্গেল স্ট্যাক মানে হচ্ছে এরকম যে মনে করো আমরা আমরা যখন কেউ সুতা পেঁচাই তখন সুতা পেঁচানোর সময় কি করি যে নখের উপর সুতাটা নিয়ে থাকি থাকি র‍্যাপিং করতে তো এক জায়গাতেই যখন আমরা র্যাপিং করতে থাকি এটাকে আমরা বলি সিঙ্গেল স্ট্যাক মানে এক জায়গাতে আমরা স্ট্যাক করতেছি আর যদি এরকম করি যে একটা নখেরই একটা আঙ্গুলেরই দুইটা পজিশনে দুইটা পজিশনে আমরা যদি সুতাকে পেঁচাই তাহলে এটাকে হচ্ছে ডাবল স্ট্যাক তিনটা প্যাকেজ চলে তখন আমরা এটাকে বলি মাল্টি স্ট্যাক তো এরকম যে এই পার্মানেন্ট ম্যাগনেট এটা তো একটা সিঙ্গেল স্ট্যাকই হয় বাট এই ভ্যারিয়েবল রিল্যাকটেন্স স্টেপার মোটর যেটা এটার যদি আমরা একটা শ্যাফটের কয়েকটা পয়েন্টে যদি আমরা মনে করে একটা শ্যাফটের এক সেন্টিমিটার দূরে দূরে আমরা যদি এই আমরা এই ফেরোম্যাগনেটিক আমরা যদি র্যাপিং করি বা ল্যামিনেট করি যদি তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো মাল্টি স্ট্যাক আর যদি একটা জায়গাতেই যদি ম্যাটেরিয়াল থেকে যদি ল্যামিনেশন যদি আমরা করি একটা জায়গাতে যদি পেঁচাই প্যাঁচাই যদি আমরা রুটোর তৈরি করি সেটাতে টিথ বসাই তো সে সেক্ষেত্রে ওটাকে বলে সিঙ্গেল স্ট্যাক তো হাইব্রিড মোটরের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মাল্টি স্ট্যাক স্টেপার মোটর মানে এর রোটরের কনস্ট্রাকশনটা হচ্ছে মাল্টি স্ট্যাক তো মাল্টি স্ট্যাক বলা হচ্ছে এই কারণে যে এক্ষেত্রে একটা নর্থ পোল থাকবে একটা সাউথ পোল থাকবে যেটা পারমানেন্ট ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক একটা নর্থ পোল একটা সাউথ পোল এই নর্থ পোল যেখানে থাকবে এই নর্থ পোলের উপরে তখন এই ল্যামিনেটেড যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটাকে র্যাপিং করা হয় এবং সাউথ পোলের উপরে র্যাপিং করা হয় তো এই নর্থ পোল